একটা বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে বাইক চড়তে হলে হেলমেট মাস্ট এই বার্তা দেওয়া হলো। এখানেই মানুষ বুঝে গেল ঠিক কেন শিক্ষামন্ত্রী আবোল তাবোল বকতে থাকেন সব সময়। সম্ভবত রতনবাবু ছোটবেলায় মাথায় আঘাত পেয়েছিলেন, কিন্তু সেটা আর ঠিক করা যায়নি। এরপর থেকেই যা মুখে আসে তাই বলা। কাজের কাজ হলো কিছু বাচ্চা অন্তত ফ্রি হেলমেট পেয়ে বড্ড খুশি। বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রীর দাবি, হাত পা সহ মানব দেহের কোথাও আঘাত লাগলে সেটা ম্যানেজ করা যায়, কিন্তু মাথায় লাগলে তখন আর কিছুই করার থাকে না। কারণ হেলমেট এবং মাথায় আঘাত লাগে, সবচেয়ে একটু আগে বলছি যে হাত পা অন্যান্য বডির কোন জায়গায় কিছু হলে এটা ম্যানেজ করা যায়, কিন্তু হেড ইঞ্জুরি সো সিরিয়াস এটা কোনো মতে কিন্তু রিপেয়ারিং এর কোনো সুবিধা নেই। সেজন্য এবং যারা পিছনে বসে তাদের জন্য শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে, এখানে গার্জিয়ানরা এসছে। শিশুদের মূলত 9-13 বছর বয়সের মধ্যে যারা রয়েছে তারা বেশিরভাগ ক্ষেত্রে গার্জিয়ানরা বিদ্যালয় নিয়ে যায়, বিভিন্ন জায়গায় নিয়ে যায়। ওই সময় নিজে হেলমেট পরা, শিশুকে হেলমেট পরানো খুব ইম্পর্টেন্ট, এবং হেলমেট পরলে হবে না, হেলমেট ভালো হেলমেট পরতে হবে। হেলমেট কিন্তু বাদ আমি দেখেছি দিল্লির দুই পাশে বিভিন্ন রাস্তার ধারে প্রচুর হেলমেট পরে এবং কম পয়সায় পাওয়া যায়, কিন্তু এগুলি যদি সেফ কিনা অ্যাক্সিডেন্ট আপনি আইনের জন্য পারবেন, কিন্তু সেফ কিনা এবং ISI মার্কা উন্নত মানের হেলমেট বিতরণ করা খুব প্রয়োজন, এবং শিশুদের সড়ক নিরাপত্তার মূল্যবোধ প্রদান করা যাতে সারা জীবন নিরাপদ এবং সতর্ক থাকতে পারে এবং সড়ক চলার অভ্যাস অনুসরণ করতে পারে, এই অনুষ্ঠানের মাধ্যমে তা প্রচার করা হচ্ছে এবং এটাই ক্যাম্পেইনের মূল লক্ষ্য। এবং টেকসই সম্প্রদায় এটা হলো আমরা যেমন সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলি, টেকসই অর্থাৎ এই ক্ষেত্রে অর্থাৎ একটা সম্প্রদায় গড়ে তোলা যা উপযুক্ত সড়ক নিরাপত্তা আচরণবিধি গ্রহণ করবে। তো ISI লম্বার্ডের CSR প্রোগ্রামের দ্বারা এখন পর্যন্ত আমি যতটুকু জানি 2 লক্ষ থেকে বেশি শিশু এবং গার্জিয়ানদের মধ্যে এই সড়ক নিরাপত্তা প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং এখন পর্যন্ত 1,85,000 বেশি ISI মার্ক হেলমেট বিতরণ করা হয়েছে শুনেছি আমি, এবং বিভিন্ন শহরে যেমন মুম্বাই, দিল্লি, পুনে, চেন্নাই, বেঙ্গালোর, আহমেদাবাদ, নাগপুর, হায়দ্রাবাদ, কলকাতা, লুধিয়ানা, পাটনা, এখন আমাদের আগরতলা এই CSR প্রোগ্রামের দ্বারা সড়ক নিরাপত্তা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং 600 বেশি স্কুলে এই প্রোগ্রাম করা হচ্ছে। তো ওনারা আজকে যারা এই উদ্যোগী যারা উদ্যোক্তা তাদেরকে আমি অবশ্যই ধন্যবাদ জানাই এবং যারা স্পন্সর করছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানানো উচিত। আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামকে আরও বেশি ওয়েলকাম করবো আগামী দিনে, যত বেশি আপনারা করতে পারেন আমাদের ডিপার্টমেন্ট আমাদের সরকার সকল রকম সহযোগিতা করবে। এবং আমি শুনেছি আরও 25টি ওয়াটার পিউরিফায়ার এবং 25টি স্কুল প্রদান করা হবে এবং 5টি সোলার প্যানেল 5টি বিজ্ঞাপন যেখানে ইলেকট্রিক্যাল কারেন্টের যোগাযোগ কম, যোগাযোগের অব্যবস্থা নেই, সেখানে এটা করা হচ্ছে। শহরের উমাকান্ত একাডেমির মাঠে ট্রাফিক ইউনিট সহ একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে প্রচুর ছাত্র এবং তাদের অভিভাবকগণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।